নতুন কমিটিতে পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের বিক্ষোভের ডাক দিয়েছেন ছাত্রলীগ একাংশের নেতাকর্মীরা। ঘোষিত কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেয়া, ত্যাগী নেতাকর্মীদের স্থান দেয়া সহ তিন দফা দাবিতে সকাল 8টার দিকে এ কর্মসূচি শুরু করেন সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা। ফটকে তালা দেয়ায় ক্যাম্পাস ছেড়ে যায়নি শিক্ষক বাস। শাটল ট্রেন বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে যেতে পারেননি। এর আগে গত 1 আগস্ট একই দাবিতে দুদিন অবরোধ কর্মসূচি পালন করে ছাত্রলীগের একাংশ। নতুন কমিটিতে পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের বিক্ষোভের ডাক দিয়েছেন ছাত্রলীগ একাংশের নেতাকর্মীরা। ঘোষিত কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেয়া, ত্যাগী নেতাকর্মীদের স্থান দেয়া সহ তিন দফা দাবিতে সকাল 8টার দিকে এ কর্মসূচি শুরু করেন সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা। ফটকে তালা দেয়ায় ক্যাম্পাস ছেড়ে যায়নি শিক্ষক বাস। শাটল ট্রেন বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে যেতে পারেননি। এর আগে গত 1 আগস্ট একই দাবিতে দুদিন অবরোধ কর্মসূচি পালন করে ছাত্রলীগের একাংশ। নতুন কমিটিতে পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের বিক্ষোভের ডাক দিয়েছেন ছাত্রলীগ একাংশের নেতাকর্মীরা। ঘোষিত কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেয়া, ত্যাগী নেতাকর্মীদের স্থান দেয়া সহ তিন দফা দাবিতে সকাল 8টার দিকে এ কর্মসূচি শুরু করেন সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা। ফটকে তালা দেয়ায় ক্যাম্পাস ছেড়ে যায়নি শিক্ষক বাস। শাটল ট্রেন বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে যেতে পারেননি। এর আগে গত 1 আগস্ট একই দাবিতে দুদিন অবরোধ কর্মসূচি পালন করে ছাত্রলীগের একাংশ। নতুন কমিটিতে পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের বিক্ষোভের ডাক দিয়েছেন ছাত্রলীগ একাংশের নেতাকর্মীরা। ঘোষিত কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেয়া, ত্যাগী নেতাকর্মীদের স্থান দেয়া সহ তিন দফা দাবিতে সকাল 8টার দিকে এ কর্মসূচি শুরু করেন সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা। ফটকে তালা দেয়ায় ক্যাম্পাস ছেড়ে যায়নি শিক্ষক বাস। শাটল ট্রেন বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে যেতে পারেননি। এর আগে গত 1 আগস্ট একই দাবিতে দুদিন অবরোধ কর্মসূচি পালন করে ছাত্রলীগের একাংশ। নতুন কমিটিতে পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের বিক্ষোভের ডাক দিয়েছেন ছাত্রলীগ একাংশের নেতাকর্মীরা। ঘোষিত কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেয়া, ত্যাগী নেতাকর্মীদের স্থান দেয়া সহ তিন দফা দাবিতে সকাল 8টার দিকে এ কর্মসূচি শুরু করেন সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা। ফটকে তালা দেয়ায় ক্যাম্পাস ছেড়ে যায়নি শিক্ষক বাস। শাটল ট্রেন বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে যেতে পারেননি। এর আগে গত 1 আগস্ট একই দাবিতে দুদিন অবরোধ কর্মসূচি পালন করে ছাত্রলীগের একাংশ।